রেডি হয়ে গেছি, আমি বাজার যাবো, পুজোন আসছে। চল, আমি যাবো না। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 7:30। আমার ব্লগটা শুরু করছি, ঘরটার গোছানো হয়ে গেছে আর দেখলে স্টবিকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো, উনি এখন এখানটা বসে আম করছে। কালকে সারা রাত্রি কি ঘুমিয়েছে, উল্টে পাল্টে নানান রকমভাবে ঘুমাচ্ছে। এরপরে একদিন তোমাদেরকে ওর ঘুমের ভিডিও দেখাবো, কীভাবে ও ঘুমায়। একদম উল্টে পাল্টে ঘুমাচ্ছে, কি ঘুমিয়েছে। ঠান্ডা ঠান্ডা দিন, এখনও ওর ঘুম কাটেনি। মেমে একটু মাংস খাবা নাকি আজকে? সেটা ইচ্ছে করছে একটু মাংস। ও আবার যেন সিদ্ধ সিদ্ধ ভাত খেতে বেশি ভালোবাসে। সিদ্ধ বলতে মা ওই যে সবজি টবজি দিয়ে সব সিদ্ধ করে দেয়, তো সবজি দিয়ে ডাল চাল দিয়ে সব একসাথে সিদ্ধ করে ওর খাবার বানিয়ে দেয়। ওটাকে মাঝে চটকে মেখে দেয়, ওটা খেতে ওর সবথেকে ভালো লাগে। এক দু চটকে চটকে মাখা আঠা আঠা করে, ওটা খেতেও সব থেকে বেশি ভালোবাসে। মাংস ওটা পছন্দ করে ঠিকই, কিন্তু ওটা খেতে সব থেকে বেশি ভালোবাসে। আর আম দিয়ে ভাত, রেডি হয়ে গেছি আমি, বাজার যাবো, পুজোন আসছে। আর যাবে, যাবো না তাও যাবে। মেঘলা মেঘলা ওয়েদার আছে, গাছের পাতা হালকা হালকা নড়ছে, দেখো হালকা নড়ছে, কিন্তু বাতাস না, গায়ে লাগছে না, একটু কীরকম গুমোট ভাব আছে। বৃষ্টিটা নামলে তবে যা ওয়েদারটা ঠান্ডা হবে, না হলে ওয়েদার ঠান্ডা হবে না। গোপালকে আমি স্নান করাবো, এসে আমি এসেই স্নান করে পুজো করতে চলে যাবো। কাজটা সব হয়ে গেছে, জামাকাপড় বাসি জামাকাপড় যেটা ছিল সেটা কেচে মেলে দিলাম আর ঘরটা মুছে নিলাম, ব্যাস কাজ সব কমপ্লিট। পুজো নাই রে, এবার বাড়ি এসেই ফটাফট স্নানটা করে আমি পুজো করতে চলে যাব। এখন 8টা বাজছে, এ দেরি করে গেলাম একটাই কারণে, বৃষ্টির দিন তো, এবার সবাই বসবে কি না জানি না। আজকে তো বেশি কিছু নেবো না, শুধু একটু মাংস নেবো আর তোমার ইয়ে নেবো, বাবা বললে একটু কচুনি তার একটু আদা, ব্যাস। আমি যাবো না। আবার করলো, খাই গেল আসো গো। আবার করলো এক ফোঁটা, আমি
আমি এক্ষুনি অফিস থেকে আসলাম, এখনও ফ্রেশ হইনি। তো ও আমি আসা মাত্রই ও একটা কিছু আমার জন্য রেডি করেছে, তো আমাকে বলছে সেটা দেবার, আমি জানি না কি, তো সেটা কি দেখি কি দিচ্ছে, আর সেটা তোমাদের সামনে আমি দেখাবো, আর তোমাদের সামনে আমি সেটা খুলবো। একটা খাম দেখলাম, কিন্তু বাকিটা গই দে। আচ্ছা, এখানে লেখা আছে ডিয়ার মম দিস ইজ ফর ইউ ওপেন। আচ্ছা, ওপেন করতে হবে। নে তুই ক্যামেরাটা ধর, আমি ওপেন করি। খুব সুন্দর। আচ্ছা, এই খামগুলো আমি কিনে রাখি মায়না দেওয়ার জন্যে। আচ্ছা, একটা পালস চকলেট, একটা পিপের পাতা, কানের দুল, এটা অপুজনের বানানো কড়ি দিয়ে, এই কানেরটা, এইটার বেসটা আমি কিনে রেখেছিলাম। হুম, আচ্ছা, এখানটায় কি লিখেছে কি, মাম্মি এটা তোমার জন্য ছোট্ট একটা গিফট, আশা করি তোমার খুব ভালো লাগবে। কিন্তু এখানে আশা করি বানান ভুল আছে, আ তালি বসাও হবে, আশা না, ছোট্টকে টোট্ট মনে হচ্ছে, টোট্ট। হ্যাঁ, টোট্ট। আচ্ছা, এবার কানের দুলগুলো তোমাদের দেখাই, এগিয়ে নিয়ে মোবাইলটা, এই দেখো, এটা তুই বানিয়েছিস? হুম, ও সুতো দিয়ে সেলাই করেছে। এগুলোর জন্য জাম্প রিং আছে তো? আরে আর ছিল না, আর ছিল না, জাম্প রিংটা খুলতে হবে। সুন্দর দেখো, দুটো কানের বানিয়ে দিয়েছে ঝিনুক দিয়ে। এর আগেও দেখেছো তোমরা অনেক কানে আমাকে বানিয়ে দিয়েছে, ফোকাস হচ্ছে না, বন্ধ কর। এবার আসবে দাও। আচ্ছা, এই দেখো, এই হচ্ছে কানে। পুজনের বানানো আর এই কানেরটা। আচ্ছা, এই প্যাকেটগুলো কোথা থেকে জোগাড় করলি? সব জোগাড় হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এই যে দাদা, তুই দেখাতে পারছিস না, দে দেখাই। আচ্ছা, এই হচ্ছে দুটো কানের, দেখো, আর এই হচ্ছে এই দুটো কানের। এটা আমি কিনে রেখেছিলাম, কিন্তু আমার এটা বানানো হয়নি, এটাকে পুচন বানিয়েছে, এর মধ্যে চারটে কাঁচ লাগিয়ে দিয়েছে, সুন্দর। আর এই হচ্ছে চিঠি, এই হচ্ছে একটা টিপের পাতা, এটা হচ্ছে দিদুর টিপের পাতা, আর এই একটা পালস চকলেট, বেশ সুন্দর। আর কিছু আছে খামে? না, আর কিছু খামে নাই, খামটা বেশ সুন্দর। খামটা পড়ে গেল, দেখো তুই,
আজকে খুব ভালো লেগেছে, আমি এইগুলো রেখে দিচ্ছি, কানের দুলগুলো আমি পরবো। কবে? সে তো আমি পরি, এখন এই ইউনিফর্মের সাথে এই কানের পরা চাই? যে অফিস থেকে বাড়ি এসে মেয়ের কাছে তো একটা দারুণ সারপ্রাইজ গিফট পেলাম, সেটার জন্য খুব ভালো লাগলো। এর আগেও তোমরা দেখেছো আমাকে অনেক কানের বানিয়ে দিয়েছে, এরকম পরতাম, ধরো ইউনিফর্মের সাথে তার ওই কানের পরে যাওয়া যায় না, তো গিফটটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এরকম ছোটো ছোটো গিফট দেয়। আর এখন মা দিলে হচ্ছে এক বাটি মুড়ি, পেঁয়াজ কুচো, বাদাম আর লঙ্কার আচার দিয়ে মেখে, যা গন্ধ বেরোচ্ছে না, আমি গন্ধে আর থাকতে পারছি না, আমার পুরো জিভে জল চলে এসেছে। এবার মুড়িটা খাই আর তুই পড়তে বস। কেন তুই ইংরেজি পড়? কিসে পরীক্ষা হয়েছিল? ইংরেজি পরীক্ষা ফার্স্ট হবই। দেখ তুই ক্যামেরায় বলছিস তুই ফার্স্ট হবি, আমি কিন্তু আমাকে কিন্তু রেজাল্ট সবাই জিজ্ঞেস করবে ইংরেজি পরীক্ষার রেজাল্ট কি হলো টিউশনে। ও এখন এখন সেকেন্ড হলেও কোনো অসুবিধা নাই না? টাইটিং কি? রাইটিং তো বুঝলাম, টাইটিং কি? আচ্ছা কাপড় চোপড়, ঠিক আছে তুই ইংরেজি বইটা নিয়ে দিয়ে পড়। খাতা মাতা কিছু হয় না, ইংরেজি বই কই, কালকে পড়া আছে। এই দেখো জানলায় বসে আছে, একটু আগে বৃষ্টি হচ্ছিলো তাই বিছানায় ঢুকেছিল, কিন্তু যে একটু গরম লাগতে লেগেছে জানলায় চলে গেছে, এখন ওখানেও ঘুমোবে, আরাম করে ঘুমোবে, তারপরে ভোরবেলার দিকে আবার মশারিতে ঢুকবে। এখন প্রায় 11টা বাজছে, তো চলো তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।